কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশে অব্যাহত রক্তক্ষরণ। ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে বৃহস্পতিবার দেশজুড়ে 19 জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যমের দাবি। জানা গিয়েছে মৃতদের অধিকাংশই পড়ুয়া, এক সাংবাদিকও রয়েছে মৃতের তালিকায়। দেশের প্রশাসন সূত্রে খবর, কোটা বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে, তবে সংবাদ সংস্থা AFP-র মতে সংখ্যাটা 32। গত সোমবার থেকে ভয়ঙ্কর আকার নিয়েছে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন। দিনভর একাধিক অশান্তির ঘটনা ঘটে চলেছে। আক্রান্ত সংবাদ মাধ্যম ও সূত্রে খবর, একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে জোর করে। মোবাইলে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একটি সংস্থার মূল কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের দিকে। ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে শাসক দল আওয়ামী লীগের নেতা কর্মীরাও। সেখানে তাদেরকে ছাত্রলীগ পুলিশ একটা ধারে অত্যাচার করছে, মারামারি করছে, একদম জঘন্য অবস্থা করে দিছে। সেই জন্য আমরা অনেকক্ষণ ছিলাম, আমরা সংসদ ভবনে এখানে বসেছিলাম এবং দলে দলে পুরো একটা রাস্তা ভরাট করে ছাত্রলীগ এসে অনেক লাঠি পেটা নিয়ে গেছে। আমরা খুব কৌশলে দুজন দুজন করে করে এসেছি, আমরা সায়েন্স ল্যাবে খুব কষ্ট করে এসেছি, এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা কি করবো বুঝতে পারছিলাম না। আমাদের দাবি হলো এই যে আমাদের যে ভাইয়া আপুদের যে মারা হয়েছে সেটা বিচার করা হোক এবং প্রধানমন্ত্রী যে এমন একটা নগণ্য একটা কথা বলছে আমাদের রাজাকার বসে, সে তার জন্য তার কাছে আমরা ক্ষমা চাই। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।